নমস্কার, বরাক তরঙ্গি আপনাদেরকে জানাই স্বাগতম। কাছাড় জেলায় করোনা ভাইরাসের আক্রান্তের ঘটনা ঘটেনি, একথা জানান কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাক্তার সুদীপজিৎ দাস। একটা গুজব শহরের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সব জায়গায় ছড়িয়েছে, কিন্তু এটা মোটেই সত্যি নয়। ফারুক হোসেন বরবুইয়া 21 ইয়ার্স নামে একজন প্যাসেঞ্জার দিল্লি থেকে 9 তারিখে এসেছিল শিলচরে। শিলচর এয়ারপোর্টে তাকে চেক করার সময় ওই মেডিকেল টিমটা দেখেছিল যে তার সামান্য সর্দি কাশি কিংবা লাইট টেম্পারেচার 97-98 এরকম টেম্পারেচার ছিল। তাকে স্ক্রিনিং করা হয়েছে, কিন্তু ও মেডিকেল কলেজে ও গিয়েছে চেক আপের জন্য, আমরা ওকে চেক আপ করেছি, ওটা করোনা ভাইরাস সম্পর্কিত কোনো রোগ নয়। ইদানিং যে গতকালকে আমাদের লক্ষ্মীপুর টিম গিয়েছে ওর বাড়িতে, ও সম্পূর্ণ সুস্থ আছে। এবং গতকাল রাত্রে ও বিটিএনকে একটি সাক্ষাৎকার, যে নিউজ প্রচারিত হয়েছে সেটাকে সাক্ষাৎকার দিয়েছে, সে এখন সম্পূর্ণ সুস্থ। আজকেও আমাদের লক্ষ্মীপুরের টিম মেডিকেল ওই ফারুক হোসেন বরবুইয়ার বাড়িতে গিয়েছিল, সে সম্পূর্ণ সুস্থ, তার জ্বর সর্দি কাশি কিছু নেই। তবে তারা আমরা তাকে হোম কোয়ারেন্টাইনে রেখেছি। অলরেডি তার এখানে আসার, ইন্ডিয়াতে আসা তা 10 দিন হয়ে গেছে, আরও 4 দিন আমরা ফলো আপ করবো। এই নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা তার বাড়িতে আমরা সবসময় যোগাযোগ রেখে চলেছি। লক্ষ্মীপুরের শিবপুর গ্রামে হাজারী গ্রাম পোস্ট অফিসের আন্ডারে ও আছে, তার বাড়ি আছে, ও বাড়িতে আছে, সুস্থ আছে, সুস্থ সবল শরীরে আছে। আপনারা কেউ এই গুজবে কান দিবেন না। আপনার এই মাধ্যমে মই জানাইছো এটা বস্তু যে আমার কাছাড় ডিস্ট্রিক্টত এনেকা কোনো কেস নাই, আমার চিন্তা করার কোনো কারণ নাই। আর যেবিলাক আমার টিম আছে তাত আমি এয়ারপোর্টত যেটু দিছো এজ পার দ্য গাইডলাইন যেটু আছে গভর্নমেন্টর, সেই গাইডলাইন মতো যি মানুষবিলাক এই করোনা এফেক্টেড কান্ট্রি ভিজিট করে আইছে, আর তার যদি উইদিন 14 ডেজ ভিতর কোনো সিমটম থাকে তেতিয়াহলে আমি তার সাসপেক্ট করি, আরও কথা নাই। আর যদি তার কোনো নাও থাকে তাকে আমি অলপ ইনফরমেশন দিন, তার ঘরত যাতে থাকে 14 ডেজ অলপ প্রবলেম হলে আমাকে জানাবো লাগে। আমি